সো হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম ভাইজাগ ভ্রমণ পার্ট টু। তো যারা যারা পার্ট ওয়ানটা দেখোনি তো দেখে নাও। তো চলো নতুন ভিডিও শুরু করা যাক। সো আজকে আমরা যাচ্ছি বোড়া ক্যাভিজে। তো আমাদের এখন 160 কিলোমিটার যেতে হবে, তো চলো যাওয়া যাক। তো এখানকার রাস্তাটা এতটাই সুন্দর, মানে খুবই সুন্দর রাস্তা, আর চারিদিকে পাহাড় আর পাহাড়, জাস্ট অসাম ভিউ। ভিউটা দেখো তোমরা। তো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিউ পয়েন্টের কাছে, তো চলো যাওয়া যাক। তো এখানে লোকেশনটা দেখো, নিচে ওয়াটারফল, জাস্ট অসাম লোকেশন। নিচে কি সুন্দর ঝর্ণা বয়ে চলেছে দেখো। তো ফাইনালি চলে এলাম বোড়া ক্যাভিসে, তো চলো ভেতরে যাওয়া যাক। তো যাওয়ার আগে আমাদের কিছু গাইড করলো যে ফোন আর সানগ্লাস খুব সাবধান, কারণ এখানে এরকম হয় যে অনেক হনুমান থাকে, তো ওরা সানগ্লাস আর ফোন পেলে নিয়ে পালিয়ে যাবে। তো ওদেরকে যতক্ষণ না খাবার কিনে দেবে তো ওরা ওটা রিটার্ন করে না, তো তাই জন্য সাবধান, খুবই সাবধানে ভিডিও করতে হচ্ছিলো। তো এখানে নানা দেশ বিদেশ থেকে লোক এসেছে। তো এখানে গেলে আমরা কি দেখতে পাবো, আগেকার দিনে তো মানুষদের কাছে ঘর ছিল না, তো ওরা গুহায় বাস করতো, তো ওই গুহারই ভেতরে আজকে আমরা যাব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বোড়া ক্যাভিসের ভেতরে আমরা ঢুকতে চলেছি, গুহার ভেতরে আমরা ঢুকতে চলেছি প্রথমবার। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো পুরো, স্কিপ করো না। Thank you.
তো প্রায় 10 কিলোমিটার ধরে আমরা হেঁটে যাচ্ছি ভিতরে। তো হেঁটে হেঁটে কোথায় চলে এসেছি দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফাইনালি বেরানোর রাস্তাটা খুঁজে পেলাম আর কি। তো চলো বেরিয়ে যাওয়া যাক নেক্সট লোকেশনে। তো এখন আমরা যাচ্ছি কফি পাহাড়ের দিকে। তো চলো যাওয়া যাক, ওখানকার কফিটা খুব ফেমাস। তো চলো খেয়ে দেখা যাক কিরকম। তো ফাইনালি কফি নেওয়া হয়ে গেল। তো এটা খেয়ে এবার কফি পাহাড়ের ওপরে উঠব। তো চলো যাওয়া যাক। এখন আমরা কফি পাহাড়ের ওপরে উঠব। তো চলো ওঠা যাক কফি পাহাড়ের ওপরে। তো এখানে শুধু চারিদিকে তাকালেই কফি গাছ আর কফি গাছ। তো চলো ওপরে ওঠা যাক। তো পুরো ভিডিওটা দেখো, এরপর কফি পাহাড় হয়ে গেলে আরও অনেক জায়গায় যাব। তো পুরোটা এক্সপ্লেন করতে পারবো তোমাদের আর কি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ফাইনালি নিচের দিকে নামা যাক। তো এবার যাব লাঞ্চ করতে। তো চলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো মিউজিয়ামের ভেতরে ঢুকছি। তো চলো। এই এই ইনি প্রথম তীর চালনা করেছিলেন, ইনি প্রথম ছাগল চালিয়েছিলেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো এর পরের পার্টটাও আসবে। তো তার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।